হোয়াটসঅ্যাপ নিউ আপডেট। এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপে ফেসবুক মেসেঞ্জারের মতো এন্ড টু এন্ড ডিসক্রিপশন চালু করে আপনার হোয়াটসঅ্যাপের মেসেজ এবং আপনার চ্যাট লিস্ট সুরক্ষিত রাখতে পারেন এবং সিকিউর রাখতে পারবেন। এই অপশনটুকু চালু করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হলেও আপনার মেসেজ অথবা চ্যাট লিস্ট কেউ দেখতে পারবে না। তো কীভাবে চালু করবেন তো দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন। তো হোয়াটসঅ্যাপ আসার পর উপরে দেখতে পাচ্ছেন একটি আপডেট চলে আসছে হোয়াটসঅ্যাপ থেকে। তো জাস্ট এই আপডেট উপর ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ থেকে নতুন একটি আপডেট, প্রোডাক্ট বেকআপ, তারপরে দেখতে পাচ্ছেন মেসেজ উইথ এন্ড টু এন্ড ক্রিপশন, অর্থাৎ আপনার চ্যাট লিস্ট এবং মেসেজের উপর আপডেটটি চলে আসছে। তো আপনার হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড ক্রিপশন চালু করার আগে অবশ্যই আপনাকে ক্রিয়েট পাসওয়ার্ড, অর্থাৎ আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে, তারপর এই অপশনটুকু আপনার চালু হয়ে যাবে। তো জাস্ট এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম। তো হোয়াটসঅ্যাপের হোম পেজে আসার পর ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু আছে। তো জাস্ট এই থ্রি লাইন মেনুতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট নিচের দিকে সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যাট বলে একটি অপশন আছে। তো জাস্ট এখান থেকে এই চ্যাট অপশনে ক্লিক করবেন। তো চ্যাটে ক্লিক করার পর তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্যাকআপ। তো জাস্ট এখান থেকে চ্যাট ব্যাকআপ, তো জাস্ট এই অপশনে ক্লিক করবেন। তো চ্যাট ব্যাকআপে ক্লিক করার পর তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ফাইনালি এন্ড টু এনক্রিপশন ব্যাকআপ। তো এখান থেকে জাস্ট এই অপশনের উপর ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন টার্ন অন বলে একটা অপশন রয়েছে। তো জাস্ট এখান থেকে টার্ন অনে ক্লিক করবেন। তো টার্ন অনে ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসওয়ার্ড। তো এখানে একটি আপনার একটি পাসওয়ার্ড সেট করতে হবে, তার জন্য এখান থেকে ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড সেট করার অপশন চলে আসছে। তো ক্রিয়েট পাসওয়ার্ড, তো এখানে আপনার 6 সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তো আপনি জাস্ট লেটার এবং নাম্বার দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো জাস্ট আমি 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে নিলাম। তো পাসওয়ার্ডটি অবশ্যই নোটপ্যাডে লিখে রাখবেন, অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডটি। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর রিটাইপ পাসওয়ার্ড, তো এখানে আবার সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন যে পাসওয়ার্ডটি আগে সেট করলেন। তো জাস্ট আমি সেম পাসওয়ার্ডটি আবার দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর জাস্ট এখান থেকে আবার নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ফাইনালি দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন চলে আসছে। তারপর এখান থেকে জাস্ট ক্রিয়েট এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর তারপর পেজটি লোডিং হবে। তো পেজটি লোডিং হওয়ার পর আপনাদের সামনে দেখতে পাবেন এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে জাস্ট আপনি এই অপশনটাকে এখান থেকে ক্যান্সেল করে দেবেন। তারপর ফাইনালি এখান থেকে দেখতে পাচ্ছেন এন্ড টু এনক্রিপশন ব্যাকআপ। তো জাস্ট এই অপশনটা আমার অন হয়ে গেছে। তো এখন আপনার কাজ শেষ। তো এইভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের এন্ড টু এনক্রিপশন এই অপশনটাকে অন করে দিবেন। তো অন করে দিলেই আপনার কাজ শেষ। তো এখন থেকে আপনার হোয়াটসঅ্যাপের মেসেজগুলো অনেক সিকিউর এবং সুরক্ষিত থাকবে। তো এভাবে আপনারা খুব সহজেই আপনার হোয়াটসঅ্যাপের এন্ড টু এনক্রিপশন অপশনটুকুকে চালু করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।